Namaskar, apuni chai ase druto sangbad, moi Jayanta Madhav Goswami. Jagiru totha samagra ahomobashir babe ajir dintu eta otihasik din. Jagirudot sthapon hobologia Tata semi-conductor prokolpor bhumi pujan korile Mukhyamantri Dr. Himanta Biswa Sarmai. Bhumi pujan onusthanot upasthit thake Tata Sonsor adhyaksha Sri Natarajan Chandrasekharan. প্রকল্পৰ বাবে 570 বিঘা ভূমি 60 বছৰৰ বাবে টাটা গ্ৰুপক লিজত দিয়া হৈছে নগাঁও কাগজকলৰ ভূমিত নিৰ্মাণ হ'ব বৃহৎ প্ৰকল্প এই প্ৰকল্প নিৰ্মাণত ব্যয় হ'ব 27000 কোটি টকা 2026 চনৰ ভিতৰতে টাটাই এই প্ৰকল্পত আৰম্ভ কৰিব চিপছ প্ৰস্তুতৰ কাম নিখা মহানগৰী ৰাজপথত ভয়ংকৰ ঘটনা উদণ্ড যুৱক যুৱতীৰ মারপিটৰ ফলত দুৰ্ঘটনাত মৃত্যু এগৰাকী যুৱতীৰ পলায়নৰ চেষ্টা কৰাৰ সময়তে তীব্ৰবেগী বাহনৰ খুন্দাত মৃত্যু যুৱতী গৰাকীৰ ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হিহৰণকাৰী দৃশ্য যুৱক যুৱতীৰ দলটোৱে মারপিট কৰাৰ পিছতে দৌৰি পলায়ন কৰাৰ সময়ত তীব্ৰবেগী এখন বাহনৰ খুন্দাত মৃত্যু হয় এগৰাকী যুৱতীৰ এজন যুৱকক মারধৰ কৰাৰ বাবে পথ পাৰ হোৱাৰ সময়তে তীব্ৰবেগী বাহনখনে খুন্দিয়াই থৈ যায় যুৱতী গৰাকীক অৱশ্যে দিশপুৰ আৰক্ষীৰ হাতত এতিয়ালৈকে নাই দুৰ্ঘটনাৰ কোনো তথ্য কাজিৰঙাত চাহ শ্ৰমিকৰ প্ৰতিবাদ কাজিৰঙাত তাজ গ্ৰুপে নিৰ্মাণ কৰিবলগীয়া পঞ্চতারকা হোটেল নিৰ্মাণৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ হাতিকুলি চাহ বাগিচাত তাজ গ্ৰুপৰ সৈতে চুক্তিত স্বাক্ষৰৰ প্ৰাক্ষণত প্ৰতিবাদ চাহ শ্ৰমিকসকলৰ চাহগছ কাটি হোটেল নিৰ্মাণৰ বিৰুদ্ধে অসম চাহ মজদুৰ সংঘ আৰু অসম চাহ কৰ্মচাৰী সংঘৰ উদ্যোগত প্ৰতিবাদী কাৰ্যসূচী শ শ পুৰুষ মহিলাৰ প্ৰতিবাদত অংশগ্ৰহণ প্ৰতিবাদকাৰীসকলে প্ৰদান কৰে এখন স্মাৰক পত্ৰ গুছাইগাঁৱৰ কচুগাঁৱৰ এটা দক হাৱৈত আবদ্ধ হৈ পৰা এটা বনৰীয়া হাতী কচুগাঁও বধ সংমণ্ডলৰ গংগীয়া মাইনাওপুৰত বনাঞ্চলৰ পৰা ওলাই আহিছিল বন্য হস্তীটো পুৱা বন্যকৰ্মীয়ে দক হাৱৈটোত প্ৰত্যক্ষ কৰে বন্য হস্তীটো কেইবা ঘণ্টা অভিযানৰ অন্তত বন বিভাগৰ লোকে উদ্ধাৰ কৰে হাতীটো টেটু অংকন কৰি ইণ্ডিয়ান বুক অৱ ৰেকৰ্ডছত স্থান লাভ নলবাৰীৰ বিহামপুৰৰ যুৱকৰ 4 মিলিমিটাৰ দৈৰ্ঘ্যৰ পদুম ফুলৰ টেটু অংকন কৰি ইণ্ডিয়ান বুক অৱ ৰেকৰ্ডছত স্থান লাভ কৰি নলবাৰী বিহামপুৰৰ প্ৰাঞ্জল চক্ৰৱৰ্তীয়ে গৌৰৱ কঢ়িয়াই আনিছে শক্তিপীঠ কামাখ্যা টাটা গ্ৰুপৰ চেয়াৰমেন নটৰাজন চন্দ্ৰশেখৰণ কামাখ্যা মন্দিৰত সেৱালৈ পূজা অৰ্চনা আগবঢ়ায় জাগিৰোডৰ ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ ভূমি পূজনত অংশ লোৱাৰ পূৰ্বে কামাখ্যাত সেৱা ললে টাটা গ্ৰুপৰ চেয়াৰমেনগৰাকী ধৰ্মনগৰৰ আম্বাসা বজাৰৰ টাউন এলেকাত গাঞ্জা জব্দ এখন চাৰিচকীয়া বাহনৰ পৰা জব্দ গাঞ্জা কিনি অভিযানত বাহনখনত লুকুৱাই ৰখা অৱস্থাত প্ৰায় 14টা পেকেট গাঞ্জা জব্দ জব্দকৃত গাঞ্জাখিনিৰ বজাৰ মূল্য প্ৰায় 14 লাখ টকা অভিযানত আটক এটা ড্ৰাগছ সৰবৰাহকাৰী নগাঁও বটদ্ৰৱা বিধানসভা সমষ্টিত উন্নয়নৰ ফুকুলা স্বৰূপ বুৰণিগুদামৰ পৰা 127 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সংযোগী কলং নদীৰ ওপৰৰ কাঠৰ দলংখনত বানে উটুৱাই নিয়াত জমৰ যাতনা ভুগিছে ৰাইজে অঞ্চলটোৰ শিক্ষাৰ্থীসকলৰ লগতে ৰোগীসকলে বহুদূৰ খোজকাঢ়ি অন্য পথেৰে যাতায়াত কৰিবলৈ বাধ্য হৈছে কাঠৰ দলংখন পুনৰ মেৰামতি তথা নতুনকৈ নিৰ্মাণৰ বাবে ৰাইজে পূৰ্বে বহুবাৰ মন্ত্ৰী বিধায়ক তথা সংশ্লিষ্ট বিভাগৰ ওচৰত আবেদন নিবেদন কৰাৰ পিছতো নাপালে কোনো সুফল তেজপুৰত বিশেষভাৱে সক্ষম তথা দিব্যাংগসকলৰ বাবে আয়োজন কৰা হয় এক বিশেষ শিবিৰ ভাৰতীয় ৰেড ক্ৰছ ছ'চাইটিৰ সহযোগত জয়পুৰ ফুড কেম্পত 1320 গৰাকী দিব্যাংগ ব্যক্তিৰ কৃত্ৰিম হাত ভৰি হুইল চেয়াৰ শ্ৰৱণ যন্ত্ৰ ইত্যাদি প্ৰয়োজনীয় সামগ্ৰী বিনামূলীয়াকৈ প্ৰদান কৰা হয় প্ৰৱাসী ভাৰতীয় নন্দলাল টোডীয়ে আৰম্ভ কৰা টোডী ফাউণ্ডেশ্যনৰ জৰিয়তে দেশ বিদেশৰ 54 লাখ দিব্যাংগক তেওঁলোকৰ প্ৰয়োজনীয় সামগ্ৰী যোগান ধৰি আহিছে 41 সংখ্যক ৰাষ্ট্ৰীয় টাইকোৱাণ্ডো প্ৰতিযোগিতালৈ নিৰ্বাচিত বাক্সাৰ পৰমাৰ বৈহেঠী স্বৰ্গীয়াৰী আগষ্ট মাহৰ 17 তাৰিখৰ পৰা 20 তাৰিখলৈ অনুষ্ঠিত হ'বলগীয়া 41 সংখ্যক ৰাষ্ট্ৰীয় টাইকোৱাণ্ডো প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিব বৈহেঠী স্বৰ্গীয়াৰীয়ে বৈহেঠী স্বৰ্গীয়াৰীয়ে একেৰাহে অসম যুৱ অলিম্পিক ক্ৰীড়াত ৰূপৰ পদক 5ম ৰাষ্ট্ৰীয় কেডেট টাইকোৱাণ্ডো প্ৰতিযোগিতাত সোণৰ পদক নৰ্থ ইষ্ট খেলো ইণ্ডিয়া টাইকোৱাণ্ডো লীগত সোণৰ পদক লাভ কৰিবলৈ সক্ষম হৈছে কামৰূপৰ ঐতিহাসিক পুষ্প ভদ্ৰা যান মুকলি কৰাৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিশেষ পদক্ষেপ বৃহত্তৰ চাংচাৰী অঞ্চলত কৃত্ৰিম বানপানী নিয়ন্ত্ৰণৰ বাবে এই পদক্ষেপ গ্ৰহণ গৌৰীপুৰৰ হাতীঘুলিত দিন দুপৰতে চুৰিকাণ্ড গৌৰীসাগৰৰ হাতীঘুলিত সংঘটিত হৈছে চুৰিকাণ্ড ঘৰত কোনো নথকাৰ সুযোগ গ্ৰহণ কৰি চোৰে লুটিলে 4 লক্ষাধিক টকাৰ সোণৰ আ অলংকাৰ হাতীঘুলি নিবাসী কাটিৰাম খনিকৰ নামৰ অৱসৰপ্ৰাপ্ত ভাৰতীয় সেনাবাহিনীৰ জোৱানজনৰ ঘৰত চোৰৰ চাফাই অভিযান
বিগত 31 জুলাইত কাজিরঙার ইংলে পথারত আরক্ষী আর আচ্ছার বিষয়ববীয়ের মাজত সৃষ্টি হওয়া বিবাদক দুর্ভাগ্যজনক আখ্যা কৃষিমন্ত্রী অতুল বরার 31 জুলাইত চা শ্রমিকসকলের ভূমিপত্তা প্রদানের দাবি আচ্ছার নেতৃত্বত অনুষ্ঠিত হওয়া প্রতিবাদী সভার মাজতে হয়েছিল আরক্ষীর বিবাদ। রাজ্যের 18খন শহরের লগতে বরপেটা রোডতো গোটা আবর্জনা ব্যবস্থাপনা প্রকল্প নির্মাণের কাম অব্যাহত আছে। বরপেটা রোডের খুদনাবাড়িত ডাম্পিং গ্রাউন্ডত সম্পদের সন্ধান বরপেটা রোড পৌরসভার। গহপুর আরক্ষী জালত প্রবঞ্চক মহিলা বান সাহায্য দিয়ার প্রলোভন দি প্রবঞ্চনার জালত পেলালে গহপুরের এখন গাঁওয়ার 50গৰাকী মহিলাক। নথিপত্র লৈ মহিলাসকলের নামত HDFC ব্যাংকর পৰা ঋণ ললে দীপালী মহন্ত নামের প্রবঞ্চকরূপী মহিলাগৰাকী। সর্বস্বান্ত হওয়া মহিলাসকলে হেলেম থানা দাখিল করা এজাহারের ভিত্তিত আটক করা হয় প্রবঞ্চক দীপালী মহন্তক। রঙাপুরার খনামুখত উন্নয়নের ফোপলা স্বরূপ খনামুখর এটা অর্ধনির্মিত কালভার্টে এটা জলা কলা খুয়াইছে রাইজক। 2022 চনতে নির্মাণ আরম্ভ হওয়া কালভার্টর কাম আজিও সম্পূর্ণ নহল। অসম্পূর্ণ কালভার্টর সংঘটিত হয়েছে কেইবাটাও পথ দুর্ঘটনা। রাইজে বারম্বার বিভাগীয় কর্তৃপক্ষ কালভার্ট নির্মাণের অনুরোধ জানাইছে যদিও কোনো ব্যবস্থা গ্রহণ নকরাত ক্ষোভিত হয়েছে রাইজ। তেজপুরের কঠালগুড়ীত বিকশিত অসমের এখন পয়া লগা ছবি বান্ধ নির্মাণের অনুমোদিত এম জি এনরেগা আঁচনির প্রায় 7 লাখ টাকা খরাত। বান্ধট নির্মাণ নোহাত এটা এডাল বাঁহর সাঁকুড়ে যাতায়াত অব্যাহত অঞ্চলবাসীর। জবকার্ডর অধীনত বান্ধট নির্মাণের নামত সম্মুখের পথারক কিছু মাটি কাটি কাম করা দেখায় ফলক আনি ধন আত্মসাত করলে ঠিকাদারে। এটা বাঁহর সাঁকুডালের অঞ্চলটল যাব নয় এম্বুলেন্স। রঙাপুরাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকর মৃত্যু। সুরুজ ধানুয়ার নামের শ্রমিকজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। চা বাগিচার ভঙাবিল লাইনের সুরুজ ধানুয়ারে ওয়ারিস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপত কাম করে আছে। বাক্সার আবকারী বিভাগত দুর্নীতির পয়োভর ধনের বিনিময়ত করায়ত্ত করা অপরাধীক এরি দিয়ে আবকারী বিভাগে। আসামিরপর ধন লওয়ার কথা স্বীকার করলে আবকারী পরিদর্শক পঙ্কজ বর্মনে। বৃহস্পতিবার নিশাও বরমার 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতির এখন দোকানের বৃহৎ পরিমাণের অবৈধ সুরা জব্দ করার এজন ব্যক্তিক আটক করেছিল কিন্তু ধৃত ব্যক্তিজনের ধন লৈ এরি দিয়ার অভিযোগ। ধুবুরী জেলার বালাজানত বৃহৎ পরিমাণের নিচাযুক্ত কাপ সিরাপ সহ দুজনক লোকক গ্রেপ্তার। 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত নাকা তালাশির সময়তে জব্দ কাপ সিরাপ কিনি ধৃত মনিরুল হক আর জয়নুদ্দিন শেখ। পশ্চিমবঙ্গের পৰা AS-17C-7304 নম্বরের বাহনখনে লৈ আনিছিল কাপ সিরাপ কিনি সম্প্রতি 2 সরবরাহকারী আরক্ষীর জেরা অব্যাহত। ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত বালাজান আরক্ষীর। বিগত 2টা বছৰৰ দরে এইবারও জেলা আয়ুক্ত দেবকুমার মিশ্রর প্রত্যক্ষ সহযোগত শোণিতপুর জেলা প্রশাসনে বিশেষভাবে উদযাপন করেছে শোণিতপুর জেলা দিবস। 2 আগস্টৰ পৰা 6 আগস্টলৈ একাধিক বিস্তৃত বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত হব শোণিতপুর জেলা দিবস। করিমগঞ্জত লোমহর্ষক হত্যাকাণ্ড। অসুস্থ যুবকক তালিবানী কায়দায় মারপিট করে জ্বলায় হত্যা। নিজের মাক দেউতাক আর মাহিয়েকর বিরুদ্ধে উত্থাপন হয়েছে হত্যার অভিযোগ। উত্তর করিমগঞ্জের পুরাহুরিয়া গাঁত সংঘটিত হয় এই লোমহর্ষক হত্যাকাণ্ড। পুখুরীত যুবকজনের মৃতদেহ উদ্ধার হওয়ার পিছতে অঞ্চলত সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য। টিয়কত এশিঙিয়া গঁড়ের মুক্ত বিচরণ। জাজি নদীর উত্তর পারে বরবিলর পিটনীত গঁড়টে অবস্থান করেছে যার ফলত স্থানীয় লোকে আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় লোকে প্রত্যক্ষ করা গঁড়টো জাজিমুখর চাপুরীর অহা বলে ধারণা করা হয়েছে। কলিয়াপুরা ভিন্ন অঞ্চলত বাঘর আতঙ্ক। শিলঘাটর সোনারী কামাখিয়ার পিছত এতিয়া হাতিমুড়া টপাহলা অঞ্চলত অবস্থান তিনটাক ঢেকিয়াপুটিয়া বাঘর। বাংলাদেশত নিষিদ্ধ সোশিয়াল মিডিয়া। বাংলাদেশ সরকারে দেশখনের শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি শুক্রবারে কেইবাটাও আখাড়ির সোশিয়াল মিডিয়া অ্যাপ আর যোগাযোগ প্লেটফর্ম ব্যবহারত দেশজুড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশ সরকারে দেশের নাগরিকসকলক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব হোয়াটসঅ্যাপকে ধরে বহুকেটা জনপ্রিয় সোশিয়াল মিডিয়া অ্যাপ ব্যবহার করার নিষেধাজ্ঞা আরোপ করে। মা কামাখ্যার আশিক ললে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং চাইনিয়ে। হরিয়ানার জনতার সর্বাঙ্গীন উন্নয়নের পুয়াই কামাখ্যাত উপস্থিত হয়ে পত্নীর সঙ্গে মার আশিক ললে মুখ্যমন্ত্রীগী। দক্ষিণ কামরূপর হালিগাঁও অঞ্চলত দুর্ধর্ষ অপরাধী আনোয়ার হুসেনের সন্ত্রাস। হাতত পিস্তল লৈ মুকলি গৈ ঘুরা ফুরা করা আনোয়ার হুসেনে ভাবুকি প্রদান করেছে বহুতকে। এজন লোকর ঘরত প্রবেশ করে মূরত পিস্তল পুয়াই লুটি নিলে সোণর আ অলঙ্কার। ধুবুরী গোলকগঞ্জ আরক্ষীর জালত ব্রাউন সুগার সহ একটা ড্রাগস পেডলার। গোলকগঞ্জের নান্দনীপার অঞ্চলের গ্রেপ্তার ইলিয়াস রহমান নামের পেডলারটক দীর্ঘদিন ধরে অঞ্চলত ড্রাগসের বেহা চলাই আসছিল পেডলারটে। করিমগঞ্জের বদরপুরত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুখন ট্রাকর মুখামুখি সংঘর্ষত আহত 2 চালক। শ্রীগৌরী 6 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এই দুর্ঘটনা। আহত 2কে শ্রীগৌরী চিকিৎসালয়ত ভর্তি। করিমগঞ্জের বদরপুরের শ্রীগৌরী অঞ্চলত 6 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত নিশা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়।
দুর্ঘটনাত গুরুতরভাবে আহত নজরুল হক, ইজাজুল হক আহত দুইরে ঘর নগাঁও ঘটনাস্থলীত বদরপুর আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করে ঘটনার তদন্ত। সিপাঝারর কালপানি নদীর গড়া খহনিয়ার ভয়ঙ্কর রূপ, খহনিয়ায় ভাবুকি কঢ়িয়ে আনিছে দুনী ঐতিহ্যমণ্ডিত খতরা সত্র সংযোগী লোক নির্মাণ বিভাগের পথতলৈ। কালপানি নদীর গড়া খহনিয়াক লৈ আতঙ্কিত হয়েছে নৈপুরিয়া রাইজ। গড়া খহনিয়ার বাবে পথটোর গাইড পিলার সমূহ ভাঙি পড়েছে, যার ফলত সংঘটিত হয়েছে কেইবাটাও পথ দুর্ঘটনা। ঢেকিয়াজুলির চপাই চাহ বাগিচার মালিকপক্ষের হঠকারী সিদ্ধান্তর পিছতে জাঙুর খাই উঠিছে বাগিচাখনের চাহ শ্রমিক। চপাই চাহ বাগিচার জুটলেন ডিভিশনের 250 বিঘা ভূমি শ্রমিকর অজ্ঞাতে মালিকপক্ষই বিক্রি করাক লৈ তীব্র অসন্তুষ্টি। চপাই চাহ বাগিচার জুটলেন ডিভিশনের ভূমি মালিকপক্ষই বিক্রি করার ফলত বাগিচাখনত থাকা 35টার অধিক শ্রমিক পরিয়ালের ভবিষ্যৎ অন্ধকারের দিকে গতি করেছে। বিষয়টি শ্রমমন্ত্রী সঞ্জয় কিষাণ আর রাজ্য সরকারের মন্ত্রী অশোক সিংঘালের হস্তক্ষেপর দাবি জানাইছে শ্রমিকসকলে। মাহমরা সমষ্টির এটি নির্মীয়মাণ পথর উন্মুক্ত কালভার্টত পরি প্রাণ হেরালে এজন লোকে। উন্মুক্ত হয়ে থাকা তথা সাংকেতিক চিহ্ন নথকা কালভার্টত পরি প্রাণ গোল হিমান্ত বেজবরুয়া নামের লোকজনের। মৃত লোকজনের ঘর মরাণহাটর দেওঘরিয়া গাঁত। ঠিকাদারক গাফিলতির বাবেই লোকজনের মৃত্যু হওয়া বলে অভিযোগ উত্থাপন করে স্থানীয় রাইজে। ইফালে দুর্ঘটনাক কেন্দ্র করে ঘটনাস্থলীর সৃষ্টি হয় তীব্র উত্তেজনার। ঠিকাদারক কঠোর শাস্তির দাবি রাইজর। মৃত লোকজনের পরিয়ালক ক্ষতিপূরণের দাবি রাইজর। শিবসাগরের সরগুয়ার মাজু মেলিয়াত দিশাং নদীর ভয়ঙ্কর খহনিয়া। বানর পিছতে খহনিয়ায় অধিক ভয়ঙ্কর রূপ লৈছে অঞ্চলটোত। খহনিয়ার বাবে বৃহত্তর মাজু মেলিয়া আর ডিমৌমুখর একমাত্র পথটো নদীর বুকত সম্পূর্ণ জাহ যাওয়ার উপক্রম হয়েছে। শঙ্কিত হয়ে পড়েছে অঞ্চলটোর বাসিন্দাসকল। ইপিনে নদীর খহনিয়াত নতুনকৈ নির্মাণ করা পথটোর পেভাল ব্ল্যাক সমূহ খহাই নিবলৈ ধরেছে যদিও কোনো প্রতিরোধী পদক্ষেপ গ্রহণ করা নাই জলসম্পদ বিভাগে। বোকাখাট সমষ্টির গুটং গাঁত উন্নয়নের ফোপলা স্বরূপ টুলুঙা নাৱেৰে বিপদ সংকুল যাত্রা। কণ কণ শিক্ষার্থীসকলের দলং নথকার বাবে টুলুঙা নাৱেৰে রাইজর বিপদ সংকুল যাত্রা। নুমলীগড়ৰ কাষরিয়া হাঁসরা মহরী চুকবাসী রাইজে বারম্বার আবেদন করার পিছতো এখন দলং আর বিধ্বস্ত পথটো মেরামতি নকরিলে বিভাগীয় কর্তৃপক্ষই। স্থানীয় বিধায়ক তথা কৃষিমন্ত্রী অতুল বরার বিরুদ্ধে ক্ষোভ রাইজর। গামপুরত অবৈধ বালি ডাম্পারর সন্ত্রাস, চালান অবিহনে চলা বহু ডাম্পারর নাই পঞ্জীয়ন নম্বর। কার্বি আংলঙর পৰা কামপুরর মাজমজিয়ারে দৈনিক পার হয় শ শ অবৈধ বালি ভর্তি ডাম্পার, কিন্তু চালান অবিহনে কেনেকৈ বন বিভাগের সম্মুখে পার হয় অবৈধ বালি ডাম্পার তাকে লৈ রাইজর প্রশ্ন। কঠিয়াতলীত স্থানীয় রাইজে আবদ্ধ করে তিনিখনকৈ অবৈধ বালি কঢ়িয়াই অনা ডাম্পার। জব্দকৃত এখন ডাম্পারও নাছিল চালান, নম্বরবিহীন ডাম্পার কেখন বন বিভাগক গতালে রাইজে। ডাম্পারর চালকর ভাষ্য অনুসরি বন বিভাগের একাংশ বিষয়াক মাহিলে কমিশন দি চালানবিহীনভাবে চলাই আছে অবৈধ বালির ব্যবসায়। বরপেটা রোডর বাগবুরর কনরা সত্রত চুরিকাণ্ড, সত্র চৌহদর মূল তোরণের কীর্তনঘরের দুয়ারত তলা ভাঙি চোরে চলালে লুটপাট। চোরে কীর্তনঘরের ভিতর প্রবেশ করে ধর্মীয় পুঁথিকে ধরে শরাই আদি চুরি করে নিয়ে। লক্ষ্যদ্বীপত ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সম্পন্ন করিলে বিশেষ পরীক্ষা। প্রথমবারের বাবে পরীক্ষামূলকভাবে নিশার ভাগত লক্ষ্যদ্বীপত অবতরণ করালে এখন বিমান। বিমানবন্দর প্রাধিকরণের সহযোগত পরীক্ষামূলকভাবে পশ্চিম কোচির পৰা 460 কিলোমিটার নিলগত থকা লক্ষ্যদ্বীপর আগত্তি বিমানবন্দরত অবতরণ করায় বিমানখন। ইয়ার পূর্বে লক্ষ্যদ্বীপত নিশার ভাগত কোনো বিমানে অবতরণ করা নাছিল। জরুরীকালীন চিকিৎসা সাহায্যের বাবে এই পরীক্ষা সম্পন্ন করে লক্ষ্যদ্বীপর উপকূলরক্ষী বাহিনী। ইয়ার দ্বারা উপকৃত হব লক্ষ্যদ্বীপত বাস করা হাজারেরও অধিক বাসিন্দা। প্যারিস অলিম্পিকত 25 মিটার পিস্তল শাখার চূড়ান্ত খেলত চতুর্থ স্থানতে সন্তুষ্ট থাকবলিয়া হল ভারতের মনু ভাকরে। ভারতীয় আর্চার দীপিকা কুমারী জার্মানির আর্চারের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনেল। ভারত শ্রীলঙ্কার মাজর প্রথমখন এদিনিয়া ড্র। কলম্বোর আর প্রেম দাসা স্টেডিয়ামত অনুষ্ঠিত খেলত প্রথমে ব্যাটিং করে ঘরুয়া দলটোয় ভারতক বান্ধি দিছে 231 রানের লক্ষ্য। নির্ধারিত ওভারত 230 রান করিয়েই আটাইকটা উইকেট হেরালে ভারতে। দেওবারে ভারত শ্রীলঙ্কার মাজত দ্বিতীয়খন এদিনিয়া। স্বাধীনতা দিবসের প্রাক্ষণত লামডিং বনাঞ্চলত উদ্ধার বুজন পরিমাণের অস্ত্র। বনাঞ্চলের ঘন অরণ্যত লুকাই থাকা অবস্থাত উদ্ধার হয় অস্ত্র শস্ত্র। লামডিং আরক্ষীয়ে চলা অভিযানত উদ্ধার হয় হস্তনির্মিত 5টা বন্দুক, 3 যায় গুলি। সন্ধিয়ার মাজনিশালে লামডিং বনাঞ্চলত আরক্ষীয়ে চলাইছিল অভিযান। স্বাধীনতা দিবসের সময় কুটাঘাত সংঘটিত করার বাবে অস্ত্রখিনি লুকাই থার সন্দেহ আরক্ষীর। অবশ্যই এতিয়ালৈকে এই সম্পর্কত কোনো লোককে আটক বা গ্রেপ্তার করা নাই আরক্ষীয়ে। অসমৰ দুই যুবকক অপহরণ নগার। যোৱা সোমবাৰৰ পৰা নাগালেণ্ডৰ লুংথুত বন্দী হৈ আছে অসমৰ দুজন যুবক। নগাত দুর্বৃত্তই অপহরণ করা যুবক দুজন হৈছে নকছাৰীৰ বালিজানৰ নতুন মাটিৰ জাকির আলী আৰু পুতু আলী।
দুইজন যুবকৰ মুক্তিৰ বিনিময়ত নগা ভিলেজ কাউন্সিলে দাবী কৰিছে 3 লাখ টকা বিগত 6 দিন ধৰি যুবক দুজনক বন্দী কৰি ৰাখিছে নাগালেণ্ডৰ লুংথুত মণিপুৰত হাজুৰ CRPF জোৱানৰ আত্মহত্যা মণিপুৰত কৰ্মৰত অৱস্থাত প্ৰসন্ন কুমাৰ ডেকা নামৰ জোৱানজনে নিজৰ সার্ভিস বন্দুকৰে গুলিয়াই আত্মহত্যা কৰে কি কাৰণত চৰম পন্থা বাছি ললে কি আইডিয়া অহা নাই পোহৰলৈ গুৱাহাটীৰ মেগা প্ৰকল্পত অনুমোদন কেন্দ্ৰীয় কেবিনেটৰ গুৱাহাটীৰ ৰিং ৰোডৰ বাবে কেন্দ্ৰই আবণ্টন দিছে 5,729 কোটি টকা 121 কিলোমিটাৰ দীৰ্ঘৰ হ'ব গুৱাহাটীৰ ৰিং ৰোড কুকুৰবাৰে অনুষ্ঠিত হৈছিল কেন্দ্ৰীয় কেবিনেটৰ বৈঠক ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত নিৰ্মাণ হ'ব আৰু এখন দলং ৰিং ৰোডে শিলিগুৰি শিলচৰ শিলং যোৰহাট তেজপুৰ যোগীঘোপা আৰু বৰপেটাৰ মাজত সুচল কৰি তুলিব পথ যোগাযোগ কেন্দ্ৰীয় কেবিনেটৰ অনুমোদনৰ পাছতে একযোগে গুৱাহাটীৰ ৰিং ৰোডৰ ভিডিঅ' শ্বেয়াৰ কৰিলে কেন্দ্ৰীয় পথ পৰিবহণ মন্ত্ৰী নীতিন গাডকাৰীয়ে গুৱাহাটীৰ ৰিং ৰোডৰ মেগা প্ৰকল্পত কেন্দ্ৰীয় কেবিনেটৰ অনুমোদনৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক ধন্যবাদ জনালে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই অলিম্পিকত অব্যাহত ভাৰতৰ জয়যাত্ৰা অলিম্পিকত জয়যাত্ৰা আৰম্ভ লক্ষ্য সেনৰ পুৰুষৰ বেডমিণ্টনৰ ছেমি ফাইনেলত উপনীত হয় লক্ষ্য সেন বঙাইগাঁৱত পৌৰপতিক প্ৰহাৰ নলা নিৰ্মাণক কেন্দ্ৰ কৰি ৰাইজৰ সৈতে সংঘাত পৌৰপতি সুবোধ চন্দ্ৰ দাসৰ একাংশ লোকে শাৰীৰিকভাৱে অপদস্থ কৰে পৌৰপতিজনক চহৰখনৰ 16 নম্বৰ ৱাৰ্ডত এই ঘটনা সংঘটিত হয় একাংশ লোকে নলা নিৰ্মাণত সৃষ্টি কৰিছিল বাধাৰ তাৰ পাছতে ঘটনাস্থলীত উপস্থিত হৈছিল পৌৰপতিজন প্ৰথমে কাজিয়া তাৰ পাছতে একাংশ লোকে আক্ৰমণ কৰে পৌৰপতিজনক ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যেই আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে দুয়োটা পক্ষই ডিব্ৰুগড়ৰ জিমখানা ক্লাবকাণ্ডৰ তদন্ত অব্যাহত ভীম ৰজকৰ মৃত্যুৰ ঘটনাৰ মেনেজাৰসহ আটক তিনিজনক CIDৰ IGP সংযুক্তা পৰাশৰৰ নেতৃত্বত ঘটনাৰ তদন্ত ক্লাব হাউচৰ যাদৱ উপাধিৰ এজন মেনেজাৰসহ আটক তিনিজনক তিতাবৰত বিদ্যুৎস্পৃষ্ট হৈ যুৱকৰ মৃত্যু মৃত যুৱকজন বলু দাস তিতাবৰৰ নতুন ককিলা গাঁৱত সংঘটিত হৈছে শোকাবহ ঘটনা ঘৰতেই চিলিং ফেন মেৰামতি কৰি থকা অৱস্থাত বিদ্যুৎস্পৃষ্ট হৈ মৃত্যু হয় যুৱকজনৰ কাকপথাৰৰ নৱজ্যোতিত 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ অৰুণাচল সীমান্তৱৰ্তী অসমৰ একাংশ জনতাই অৱৰোধ কৰে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ দিৰাগ গেটত অৰুণাচলৰ চুবুৰীয়া গাঁৱৰ লোকসকলক ILP নহ'লে অৰুণাচলৰ প্ৰৱেশত বাধা দিয়া আৰক্ষী আৰু তাৰে প্ৰতিবাদত বহিল ৰাইজ ইণ্টাৰনেশ্যনেল স্পেচ ষ্টেচনলৈ ইছৰোৱে প্ৰেৰণ কৰিব ভাৰতীয় জ্যোতিৰ্বিজ্ঞানী বিজ্ঞানী শুভাংশু শুক্লা আৰু প্ৰশান্ত নায়াৰৰ নাম ঘোষণা কৰিছে ইছৰোৱে ইতিমধ্যে ঘটনাত এই সন্দৰ্ভত ইছৰোৱে স্পেচ ফ্লাইট এগ্ৰিমেণ্ট কৰিছে নাছাৰ সৈতে গগনযানৰ পূৰ্বে ইণ্টাৰনেশ্যনেল স্পেচ ষ্টেচনলৈ ইছৰোৱে প্ৰেৰণ কৰিব এই দুয়োগৰাকী বিজ্ঞানীক ৰয়েল গ্ল'বেল ইউনিভাৰ্চিটিত অনুষ্ঠিত ছাত্ৰ প্ৰৱেশ কাৰ্যসূচী দীক্ষাৰম্ভ 2024 উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আয়কৰ বিভাগৰ প্ৰধান আয়ুক্ত শ্ৰীমতী চৈতালী পানমেই আৰু আনফৰ গ্ৰুপ অৱ কোম্পানীৰ স্বত্বাধিকাৰী শ্ৰীযুত মুস্তাক আহমেদ আনফৰ আলীয়ে ভাষণ প্ৰদান কৰে প্ৰয়াত ডাক্তৰ পাৰ্বতী চৰণ ভট্টাচাৰ্যৰ ঘৰত মুখ্যমন্ত্ৰী সদ্য প্ৰয়াত ভট্টাচাৰ্যক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন মুখ্যমন্ত্ৰীৰ 26 জুলাইত বাৰ্ধক্যজনিত কাৰণত দেহাৱসান ঘটিছিল ভট্টাচাৰ্যৰ চৰকাৰী আয়ুৰ্বেদিক মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ আছিল ভট্টাচাৰ্য বৰমাৰ বিধায়ক ভূপেন বড়োৰ ঘৰৰ সন্মুখত গুলীৰ শব্দ ঘটনাৰ সময়ত ঘৰত নাছিল বিধায়ক ভূপেন বড়ো ৰাইজে গুলীৰ শব্দ বুলি নিশ্চিত কৰাৰ পিছতে আতংক ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ আৰম্ভ কৰে তদন্ত 26 নিৰ্বাচনৰ পূৰ্বে ৰাজ্যিক বিজেপিত বিদ্ৰোহৰ উকমুকনি অশোক শৰ্মাৰ পিছত প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰাজেন গোহাঁই নেতৃত্বত বিজেপিত বিসম্বাদৰ ৰাজনীতি গোলাঘাটত জ্যেষ্ঠ বিজেপি নেতা ৰাজেন গোহাঁই নেতৃত্বত অসন্তুষ্ট বিজেপি নেতাকৰ্মীৰ বৈঠক তিনিচুকীয়াৰ পিছত গোলাঘাটত অসন্তুষ্ট নেতাকৰ্মীৰ বৈঠকক লৈ বিজেপিত কঁপনি 2026 বিধানসভা নিৰ্বাচনক লৈ বিৰোধী ঐক্য মঞ্চৰ কুচকাৱাজ 4 আগষ্টত গুৱাহাটীত অনুষ্ঠিত হ'ব বিৰোধী ঐক্য মঞ্চৰ সভা বিজেপি বিৰোধী সকলো দলক ঐক্যবদ্ধ হ'বলৈ লুৰিণ জ্যোতি গগৈৰ আহ্বান 4 আগষ্টৰ সভাক লৈ আশাবাদী প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰা 3 মাহৰ পিছত মহানগৰীৰ শান্তিপুৰৰ বন কৰা কিশোৰীৰ ৰহস্যজনক মৃত্যুৰ গোচৰ পঞ্জীয়ন ভুক্তভোগীৰ ঘৰলৈ গৈ এজাহাৰ গ্ৰহণ ভৰলুমুখ আৰক্ষীৰ ভৰলুমুখ থানাত 3 জনৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হৈছে গোচৰ পৰিয়ালক মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰাৰম্ভিক প্ৰতিবেদন প্ৰদান আৰক্ষীৰ কেৰালাৰ ৱায়নাৰত সংঘটিত ভয়ংকৰ ভূমিস্খলনত এই পৰ্যন্ত 308 জনৰ মৃত্যু চতুৰ্থ দিনা উদ্ধাৰ অভিযান অব্যাহত আছে ৱায়নাৰত ভূমিস্খলনৰ পাছতে নিৰুদ্দেশ 200 লোক এতিয়াও বহু লোক ধ্বংসস্তূপৰ তলত আবদ্ধ হৈ থকাৰ সন্দেহ স্নিফাৰ ডগৰ সহায়ত উদ্ধাৰ অভিযান অব্যাহত ধাৰাষাৰ বৰষুণে প্লাৱন নমাইছে উত্তৰাখণ্ডত বৰষুণৰ ফলত উত্তৰাখণ্ডত আবদ্ধ হৈ পৰা 737 জন লোকক উদ্ধাৰ এই পৰ্যন্ত 11 জনৰ মৃত্যু হৈছে হিমাচল প্ৰদেশতো ভয়ংকৰ ডাৱৰ বিস্ফোৰণ চিমলা মাণ্ডি আৰু কুল্লু জিলাত হোৱা ডাৱৰ বিস্ফোৰণত 2 জন লোকৰ মৃত্যু গোলামপট্টিত আৰক্ষীৰ গুলীচালনা ড্ৰাগছ বিক্ৰী কৰিবলৈ অহাৰ সময়তে আৰক্ষীৰ গুলী ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে এটা ড্ৰাগছ সৰবৰাহকাৰীয়ে
মৰিগাঁওত সংঘটিত হল অপহরণ কাণ্ড। অচিনাক্ত লোকে অপহরণ করে সুমিত নন্দী নামৰ এজন যুবকক। মৰিগাঁও চহৰৰ মাজমজিয়াৰ পৰাই যুবকজনক অপহরণ। বগা ৰঙৰ বাহনত সুমিতক উঠাই নিয়ে দুৰ্বৃত্তই। লখিমপুৰত চাঞ্চল্যকৰ ছাত্ৰ অপহরণ কাণ্ড। ষষ্ঠ শ্ৰেণীৰ ছাত্ৰক অপহরণৰ চেষ্টাত দুৰ্বৃত্তৰ। বিদ্যালয়ৰ গেটৰ সন্মুখৰ পৰা অপহরণৰ চেষ্টা। ছেইণ্ট মেৰিজ হাইস্কুলৰ গেটত চাঞ্চল্যকৰ ঘটনা। মুখত স্প্ৰে মাৰি কণমানি ছাত্ৰক অপহরণৰ অপচেষ্টা। এখন ইকো বাহনত আহিছিল তিনি অপহরণকারী। মুখত মাস্ক পরিধান করে আহিছিল তিনি দুর্বৃত্ত। অপহরণকারীর হাতত কামুড়ি কথম্পি পলায়ন করে কণমানি ছাত্রই। উপস্থিত বুদ্ধির ফলত অপহরণকারী কবলৰ পৰা রক্ষা পড়ে ছাত্রজন। সর্বসাধারণ রোগীর মূরত মাধমার সুধাই শুক্রবারের পর মহঙ্গা হল সরকারি চিকিৎসা সেবা। গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পঞ্জীয়ার মাচুল 100% বৃদ্ধি। প্রায় 107 বিধ স্বাস্থ্য পরীক্ষার দাম 50-75% বৃদ্ধি। বিলাসী বাহনত এটিএম চোরর গ্যাং কৌশলের এটিএম কার্ড কাঢ়ি পলায়ন করব খোঁজা এটা চোর ধরা পড়ল রাইজর হাতত। বাক্সার বরমাত আবকারী বিভাগের অভিযানত বৃহৎ পরিমাণের অবৈধ সুরা সহ আটক এজন ব্যবসায়ী। বরমার 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতিত রামু রামসিয়ারী নামের লোকজনে চলাই গেছিল অবৈধ সুরার ব্যবসায়। ধুদর আলী নির্মাণ আধাতে এরি পলা ঠিকাদারী প্রতিষ্ঠান, ফলত যাতায়াতের নামত দুর্ভোগ ভুগিছে রাইজে। মহানগরীর চিকিৎসকর 2 কোটি টাকা লুট। সাইবার অপরাধীর শেয়ার মার্কেটত ধন বিনিয়োগ করে সর্বস্রান্ত চিকিৎসক। টেলিগ্রাম এপর জড়িয়ে পরামর্শ লৈছিল শেয়ার মার্কেটত ধন বিনিয়োগের। ইয়ার পিছতে সাইবার অপরাধী লুটিলে চিকিৎসকজনের 2 কোটি টাকা। বিজেপির বিরুদ্ধে সকলো বিরোধী ঐক্যবদ্ধ হওয়াটোর সময় রাহবান বলে মন্তব্য অরুণজ্যোতি গগৈর। কোনো দলে অকলশরে বিজেপিক পরাভূত করবরা পরিবেশ সৃষ্টি হওয়া নাই বলেও মন্তব্য। স্বাস্থ্য খণ্ডর ভালর সরকারে মাচুল বৃদ্ধি করা বলে অদ্ভুত মন্তব্য বিধায়ক দিগন্ত কলিতা। রাজ্যের শক্তি বিভাগের অদ্ভুত কাণ্ড। কলিয়াবরত গৃহস্থ নথকা অবস্থাত স্মার্ট বৈদ্যুতিক মিটার লগালে শক্তি বিভাগের লোকে। মুকুতা বরা নামের লোকজনের ঘরত কোনো নথকার সময়তে শক্তি বিভাগের লোকে স্মার্ট বৈদ্যুতিক মিটার লগাত তীব্র প্রতিক্রিয়া। বিজেপি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যখণ্ডর মাচুল বৃদ্ধি হওয়াক লৈ অসম তৃণমূল কংগ্রেস দলের সভাপতি রিপুণ বরার প্রতিক্রিয়া প্রকাশ। বান পরিস্থিতি খাম কটার পাছতে বিপদ নামি আহিছে কাজিরঙার জীবকুললৈ। খাদ্য সংকটত ভুগিছে কাজিরঙার বন্য জীব জন্তুয়ে। আর হাজুত হিন্দুত্ববাদী সংগঠনের নাম লৈ দুষ্কৃতিকারীর ভূমি বেদখলের চেষ্টা। হাজুর ক্ষেত্রী হার্দিয়াত সরকারি ভূমি দখল করে দুষ্কৃতিকারী নির্মাণ করলে মন্দির বাধা প্রদান করবলে যাওয়া স্থানীয় জিতু চৌধুরী নামের এজন লোক আক্রমণ করার চেষ্টা চলালে ভূমাফিয়ার দলে। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।